Bismillahirrahmanirrahim. Priyo Deshbashi, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aajke apnader samne amar ei shongkhipto video niye uposthit hoyechi ekti bishesh bishoy niye. Apnara janen Bangladeshe goto koyek mash porjonto sara desher alem ulama pir mashayek bibhinno dhoroner islami boktader upore julum nirjatoner istimrolar choloman royeche. Bangladesher anache kanache যারা বিভিন্ন প্রকার ইসলামী দায়ী হিসেবে কাজ করছেন, ইসলাম প্রচারের জন্য দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠেও কাজ করছেন, সেই সকল আলেম ওলামাদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আজকে তাদের উপরে যেন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ নির্যাতনের একটি স্টিম রোলার পরিচালিত হচ্ছে আজকের এই বর্তমান কয়েক মাস পর্যন্ত। বন্ধুরা আমার, আজকের সেই কঠিন সময়ে যখন গত কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম যে আমাদের সেই আদনান ভাইকে গ্রেফতার করেছিল, গুম করেছিল, তাকে হত্যার উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল, তাকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য, তার মুখকে স্তব্ধ করার জন্য এই মাফিয়া বাহিনী তাকে লুকিয়ে রেখেছিল, আবার তাকে আমাদের সেই প্রতিবাদের কারণে ফেরত দিতে বাধ্য হয়েছে। এভাবে করে সারা দেশের বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মের আলেমদের উপরে নতুন নতুন নির্যাতন চলছে। আজকে যার প্রসঙ্গে বলতে চাই, শায়েক মাহমুদুল হাসান গুণবীর আজকে দীর্ঘ 6 তারিখ থেকে 6 জুলাই সকাল 7টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন, এখন পর্যন্ত তার পরিবার তার খুঁজে পাচ্ছে না। সেই মাহমুদুল হাসান গুণবীর সেই 6 তারিখ সকাল 7টার সময় তিনি তার শিক্ষক কারি ইউসুফ সাহেবের বাড়ি থেকে তাকে সাদা পোশাকধারী পরিচয়বিহীন কিছু মানুষ তাকে তুলে নিয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাকে কোনো কোর্টে হাজির করা হয় নাই, কোন জায়গায় তার বিরুদ্ধে কোন ধরনের এখন পর্যন্ত মামলা হয়নি। সেই মানুষটি কোথায় আছে, কেমন আছে, সেটা পর্যন্ত তার পরিবার জানতে পারেনি। পরিবার এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করেছে, নোয়াখালীতে গিয়েছে, কুমিল্লায় গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা পুলিশের কাছে ধারণা ধরেছে, র‍্যাবের কাছে ধারণা ধরেছে, মানুষের দ্বার প্রান্তে প্রান্তে ঘুরছে, কিন্তু মানুষটির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ এনে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরিবার শঙ্কিত অবস্থায় অবস্থান করছে। আজ যদি এই হয় বাংলাদেশের আলেমদের অবস্থা, আজ যদি এই হয় বাংলাদেশের কারি সাহেবদের অবস্থা, আজ যদি এই হয় বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের অবস্থা, তাহলে আমার দেশের আলেম ওলামা পীর মশাইখ ইসলাম পন্থী মানুষরা কি এদেশে ইসলামের জন্য কাজ করবে না? আমার দেশের মানুষরা কি ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা তাদের কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে না? এটা কোনোভাবে হতে পারে না বন্ধুরা আমার। আজকে সেজন্যই আপনাদের সামনে সংক্ষিপ্ত ভিডিওতে আমি যে কথা বলতে চাই, আমার দেশের আলেমদের উপরে নির্যাতন করে আজকে ওরা একজন মানুষকে গ্রেপ্তার করে, গুম করে, হত্যা করে, যখন আপনি আমি প্রতিবাদ করি তারপরে হয়তো একজন আলেমকে তারা ছেড়ে দেয়, কিন্তু পরক্ষণেই আবার দেখা যায় যে বহু আলেমকে তারা গ্রেপ্তার করে গোপনে নিয়ে যায়, তারপরে গুম করে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আজকে বাংলাদেশে নাম না জানা বহু আলেম রয়েছে যারা এখন পর্যন্ত মিডিয়ায় আসা সক্ষম হয়নি, যারা এখন পর্যন্ত সত্যিকার কারো প্রতিবাদ পায়নি, যে কারণে আজকে তাদের গুমের তালিকা আপনার কাছে নেই, আমার কাছে নেই, কারো কাছেই এখন পর্যন্ত নেই। এ ধরনের বহু আলেম রয়েছে, কয়েকদিন আগে দেখেছেন একসাথে 3 জন আলেম আজকে গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো হদিস এই বাংলার জমিনে পাওয়া যায়নি। আজকে দেখেছেন যাকে নিয়ে কথা বলার জন্য এসেছি, একজন ইসলামিক স্কলার, তিনি শুধুমাত্র দিনের দায়ী হিসাবে কাজ করতেন, বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন, বক্তব্য প্রতিষ্ঠা করতেন, কওমি ঘরানার একজন আলেম হওয়া সত্ত্বেও সেই মানুষটা তার কওমি নিসাবের প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করতেন, এমনকি এই গুম হওয়ার একদিন আগ পর্যন্ত তার সহযোগিতার জন্যই তার প্রিয় শিক্ষকের বাড়িতে, কারি ইউসুফ সাহেবের বাড়িতে, সেই নোয়াখালীতে তিনি গিয়েছিলেন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সহযোগিতায়। সেই মাদ্রাসার কারি ইউসুফ সাহেবের বাড়ি থেকে এই আলেমকে গ্রেপ্তার করা হয়েছে, না গুম করা হয়েছে, না চিরতরের জন্য তাকে মুছে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে, এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। একজন বাড়ির ওলা, একজন বাড়িতে যদি কাউকে হামলা করা হয়, মামলা করা হয়, গ্রেপ্তার করা হয়, পুলিশ সেখানে নিজ দায়িত্বে তাকে ভেরিফিকেশন করে তার তথ্য দিবে পরিবারকে, সেই তথ্য পর্যন্ত আজকে এই পরিবারটি পায়নি। পুলিশ বলছে আমরা জানি না, র‍্যাব বলছে আমরা জানি না, তাহলে এই শায়েখ মাহমুদুল হাসান গুরুবীর কোথায় আছে? বাংলাদেশের বর্ডার ক্রস করে কি তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছেন? বাংলাদেশের বর্ডার ক্রস করে কি তাকে চিরদিনের জন্য মেরে ফেলেছেন? আমরা সেই তথ্য জানতে চাই। একজন আলেম সংবিধান
বদ্ধভাবে এদেশের সাধারণ নাগরিকদের মতো তিনি তার কার্যক্রম পরিচালনা করবে, তিনি ইসলামের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, মুসলমানদের দ্বীনের জন্য দায়ী হিসেবে কাজ করবে, তাকে কেন আজকে হামলা মামলার শিকার হতে হবে? এই মানুষটি কোনো দল করে না, এই মানুষটি কোনো রাজনীতি করে না, এই মানুষটি শুধু কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য দেয়। বাংলাদেশের আলেমরা সিংহভাগ আলেম রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র তারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের আলোকে সত্যিকার বক্তব্য দেয়। এটাই যদি তাদের অপরাধ হয় তাহলে এই দেশে কিভাবে বসবাস করবে আলেমরা? বন্ধুরা আমার, আজকে আমাদের আলেমদের জন্য এক কঠিন পরিস্থিতি যাচ্ছে। প্রতিদিন আলেমদেরকে গুম করা হয়, খুন করা হয়, কোন পত্র পত্রিকায় নিউজে আমরা পাই না, কিন্তু বাংলাদেশের অনেক পত্রিকা শুধুমাত্র সামান্য কোনো ইস্যু নিয়ে, নায়ক নায়িকাদের ইস্যু থাকলে তারা সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা তাদের নিউজ করার জন্য তাদের বাড়িতে গিয়ে পর্যন্ত বসে থাকে, কিন্তু একজন আলেম গ্রেপ্তার হলে কিংবা গুম হলে কিংবা খুন হলে তাকে নিয়ে কারো কোনো এখন পর্যন্ত মাথা ব্যথা নেই। তাই আমি দেশবাসীকে অনুরোধ করব, আমাদের মাথা ব্যথা আমাদের কি করতে হবে? আমার আলেমদেরকে উদ্ধারের জন্য এই আপামার জনতাকেই কাজ করতে হবে। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। আলেমদেরকে যেখানেই গ্রেপ্তার করবে, আলেমদেরকে যেখানেই গুম করার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে, ওদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার আলেমদেরকে রক্ষা করে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানের আলোকে এ দেশটাকে রক্ষার জন্য সকল আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার কাছে এপিটোপিট নেই। আলেম মানি আমার সম্মানিত ব্যক্তিত্ব, ইসলাম মানি আমার আপনার চরিত্র, ধর্ম মানি আমরা সবার আগে তাকে সম্মান করি, তারপরে দল করি, মত করি, যাই করি না কেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় ভাবে অবিচার করবে সেটা বাংলার মানুষ কোনোদিন মেনে নিবে না ইনশাআল্লাহ। তাই আজকে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, শায়খ মাহমুদুল হাসান গুণবীর সহ যে সকল আলেমদেরকে কুলাঙ্গার বাহিনীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখার চক্রান্ত করছে, গুম করার চক্রান্ত করছে, হত্যা করতে চাচ্ছে, নির্যাতন করতে চাচ্ছে, ওদেরকে খুঁজে বের করতে হবে। আমার আলেমের মুক্তি চাই। আমি আমার সরকারের কাছে দত্ত আহ্বান জানাবো, আপনার কাছে, প্রশাসনের কাছেও দত্ত আহ্বান জানাবো, কোনো ধরনের অন্যায় আচরণ করে আলেমদের মুখ স্তব্ধ করতে পারবেন না, আলেমদেরকে গুম করে, হত্যা করে, নির্যাতন করে আনন্দের লেলিখেলায় মেলে উঠতে পারবেন না। বাংলার ষোলো কোটি মানুষ আপনাদের এই কার্যক্রমের প্রতিবাদ করবে। আমি সরকারকে অনুরোধ করছি, এই মানুষটি এই ছয় তারিখ থেকে আজ পর্যন্ত কোথায় আছে তাকে খুঁজে বের করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন যে আলেম বিদ্বেষী আপনারা নয়। আর যদি তা না করতে পারেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে কেয়ামত পর্যন্ত চিহ্নিত করে রাখবে, আলেম বিদ্বেষী হিসেবে আপনারা প্রতিষ্ঠিত থাকবেন। আলেমদের সাথে এত শত্রুতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকে আলেম আছে বিদায়ী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে। আজকে আলেম আছে বিদায়ী, চৌষট্টি হাজার বর্গ মাইলের শকুনদের নজর এখন পর্যন্ত পড়েনি। আলেমরা আছে বিদায়ী, বাংলাদেশের মানচিত্র টিকে আছে। অতএব আলেম সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যে চিন্তার হোক, যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশের জন্য থাকবেন, মাটি ও মানুষের জন্য থাকবেন, ইসলামের জন্য থাকবেন, ততদিন পর্যন্ত আমি ডক্টর ফয়জুলের রক্ত তার পক্ষে থাকবে। আপনার আমার সকলের মুসলিম উম্মাকে এক আমব্রেলার তলে এসে ঐক্যবদ্ধভাবে আলেমদের পক্ষে দাঁড়াতে হবে। আর যদি সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয় তাহলে মনে রাখবেন আপনাদের কারণে বাংলাদেশের ইসলামের যে ক্ষতি হবে সেই ক্ষতির কোনো ক্ষতিপূরণ দিতে পারবেন না। তাই আসুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সবাই মিলে আমার এই মাহমুদুল হাসান গুণবীর সহ অন্যান্য আলেমদেরকে যারা যেভাবে গ্রেপ্তার করেছে, হয়রানি করছে এবং গুম করেছে, তাদেরকে উদ্ধারের জন্য সবাই মিলে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে হই, সবাই মিলে যার যার জায়গা থেকে প্রতিবাদ করি। হতে পারে আপনার একটি স্ট্যাটাস, আপনার একটি বক্তব্য, আপনার একটি উদ্যোগ, এই উদ্যোগের কারণেও আমার ভাইটি মুক্তি পেতে পারে, যার জলজন্ত প্রমাণ হয়েছে আমাদের সকলের প্রিয় বর্তমান সময়ের ইসলামিক স্কলার্স জনাব আমাদের সেই আদনান ভাই। আদনান ভাইকে আমরা উদ্ধার করতে পেরেছিলাম শুধুমাত্র আপনাদের সামান্য প্রতিবাদের কারণেই আদনান উদ্ধার হয়েছে। আদনানকে যখন ডিজিএফআইয়ের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গার নেটওয়ার্ক শেয়ার করা হয়েছিল তখন তারা বাধ্য হয়েছে মিথ্যা নাটক সাজিয়ে হলেও তাকে কিন্তু তারা মুক্ত করতে পেরেছিল, মুক্ত করেছে। আজকে সেজন্য বলছি আমার এই আলেমদের পক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বাংলাদেশের
নির্যাতিত মানুষ, নির্যাতিত মুসলমান, নির্যাতিত ইসলাম প্রিয় স্কলারদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে রক্ষার জন্য আন্দোলন সংগ্রামে জড়িত থাকার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে যারা লাইভটি শেয়ার করছেন, লাইক দিচ্ছেন এবং আপনারা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।